পেন্সিল টুলের সাহায্যে সবচেয়ে সহজ উপায়ে বিজির পাথ তৈরি করা যায়। টুলবক্স থেকে পেন্সিল টুল সিলেক্ট করার পর পর্দায় ক্লিক ও ড্র্যাগ করে একটানা আঁকাবাঁকা দাগ টেনে টেনে বিজির পাথ তৈরি করা যায়। ইলাস্ট্রেটরের নিজের নিয়মই পাথের উপর অ্যাঙ্কার পয়েন্ট বসে যায়। পেন্সিল টুলের কাজ হচ্ছে কাগজের উপর পেন্সিল দিয়ে রেখা টেনে ছবি আঁকার মতো, কিন্তু নিখুঁত এবং সূক্ষ্ম নকশা তৈরি করার কাজ পেন টুল দিয়ে সহজেই করা যায়। তবে পেন্সিল টুল দিয়ে বিজির পাথ তৈরি করলেও সম্পাদনার পদ্ধতি পেন টুলের সাহায্যে তৈরি পাথ সম্পাদনার মতোই। পেন্সিল টুলের সাহায্যে পাথ তৈরির জন্য টুল বক্সে পেন্সিল টুলের উপর ক্লিক করে মাউস চেপে রাখলে পেন্সিল টুল, স্মুথ টুল এবং পাথ ইরেজার টুল নামে তিনটি টুল উন্মোচিত হবে। এর ভেতর থেকে পেন্সিল টুল সিলেক্ট করতে হবে। মাউস পয়েন্টার উইন্ডোর ভেতরে নিয়ে এলে পেন্সিল টুলের রূপেই অপরিবর্তিত থাকবে। পেন্সিল দিয়ে খাতার উপরে আঁকা বাঁকা দাগ টেনে টেনে যেমন লাইন তৈরি করা হয়, তেমনি ইলাস্ট্রেটরেও আঁকা বাঁকা দাগ টেনে টেনে ব্যবহারকারী তার ইচ্ছে অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী রেখাচিত্র অঙ্কন করতে পারেন। খণ্ড খণ্ড বা বিচ্ছিন্নভাবে রেখা অঙ্কনের কাজ করার জন্য রেখার একটি অংশ শেষ করার পর কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে পর্দার যে কোনো জায়গায় ক্লিক করলে ওই রেখাংশের সিলেকশন উঠে যাবে। পেন টুল বা পেন্সিল টুল দিয়ে তৈরি করা মুক্ত পাথের কোন প্রান্ত সম্প্রসারিত করার প্রয়োজন হতে পারে এবং মুক্ত পাথটিকে বদ্ধ পাথে পরিণত করার প্রয়োজন হতে পারে। পেন টুলের সাহায্যে তৈরি মুক্ত পাথ সম্প্রসারিত করার জন্য যে প্রান্ত থেকে পাথ সম্প্রসারিত করতে হবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সেই প্রান্তের অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করতে হবে। টুল বক্সে পেন টুল সিলেক্ট করতে হবে। সিলেক্টেড অ্যাঙ্কার পয়েন্টের উপর পেন টুল স্থাপন করলে পেন টুলের নিচের ডান দিকে অবলিক বা স্ল্যাশ চিহ্ন দেখা যাবে। এ অবস্থায় অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করার পর যেদিকে পাথটি সম্প্রসারিত করার প্রয়োজন সেই দিকে পেন টুল সরিয়ে নিয়ে ক্লিক করতে হবে। খোলা বা মুক্ত পাথকে বদ্ধ পাথে পরিণত করার জন্য পাথ সম্প্রসারিত করার শেষ পর্যায়ে পেন টুল শুরুর অ্যাঙ্কার পয়েন্টের উপর স্থাপন করলে পেন টুলের নিচের দিকে ছোট বৃত্ত বা লুপ দেখা যাবে। এ অবস্থায় ক্লিক করতে হবে। এতে মুক্ত পাথটি বদ্ধ পাথে পরিণত হয়ে যাবে। পেন্সিল টুলের সাহায্যে কোনো খোলা পাথ বা মুক্ত পাথ সম্প্রসারিত করার জন্য যে প্রান্ত থেকে পাথ সম্প্রসারিত করতে হবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সেই প্রান্তের অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করতে হবে। টুল বক্সে পেন্সিল টুল সিলেক্ট করতে হবে। সিলেক্টেড অ্যাঙ্কার পয়েন্টে পেন্সিল টুল দিয়ে ক্লিক ও ড্র্যাগ করে ওই প্রান্ত থেকে পাথ সম্প্রসারিত করা যাবে। খোলা বা মুক্ত পাথকে বদ্ধ পাথে পরিণত করার জন্য পাথ সম্প্রসারিত করার শেষ পর্যায়ে পেন্সিল টুলের সাহায্যে ড্র্যাগ করে পেন্সিলের শেষ শুরুর অ্যাঙ্কার পয়েন্টের উপর স্থাপন করে কিবোর্ডের অল্টার বোতামে চাপ দিলে পেন্সিল টুলের নিচে ছোট বৃত্ত বা লুপ দেখা যাবে। লুপ দেখা যাওয়ার পর মাউস থেকে আঙুলের চাপ ছেড়ে দিতে হবে। এতে বদ্ধ পাথ তৈরি হয়ে যাবে।